সরকারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আমার আয়শা, সবাই আমরা এসেছি একসাথে। আমরা রাজ্যপালের কাছে আমাদের বক্তব্য যেটা, 2 লক্ষ টাকা কম্পেনসেশনটা অ্যাডিকুয়েট নয়, 2 লক্ষ টাকা কম্পেনসেশন অ্যাডিকুয়েট নয়। প্রত্যেক যারা মৃত ব্যক্তি তাদের পরিবার পিছু 10 লক্ষ টাকা, এবং হচ্ছে গিয়ে প্রত্যেক পরিবারকে চাকরি দেওয়া, সাথে সাথে হচ্ছে গিয়ে এখানে তৃণমূলের অনেক নেতানেত্রীরা এসে তাদের অশ্রুপাত করছেন। তাদের উদ্দেশ্যে বলা যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরের রাজ্যে না থেকে এই রাজ্যে এসে চপ ভাজার কথা বলছে। আমরা বলতে চাইছি, মুখ্যমন্ত্রী বারংবার যে কর্মসংস্থান নিয়ে তার ভুয়ো কথাবার্তা আমরা দীর্ঘ 2011 সাল থেকে শুনে আসছি, সেটা যদি আজকে ফলপ্রসূ হতো, এই রাজ্য থেকে বাইরের লোকগুলোকে কাজ করতে যেতে হতো না। মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের আদরের ভাইপোকে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করার ব্যবস্থা করে দেবেন যাতে রোজগার করতে পারে, আর গরিব মানুষগুলো পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে পড়ে থাকবে, এই জিনিস চলতে পারে না। রাজ্য সরকার, রেল, সবাই রাজ্যপালের কাছে আমরা বলতে চাইছি, এই পরিবারগুলো আজকে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে বসবাস করছে। তারা কালকে কি খাবে তাদের সেই বন্দোবস্ত নেই। পরিবারগুলো একটা অনির্দিষ্ট, একটা অন্ধকারের মধ্যে তাদের জীবনযাপন করছে। এই জায়গা থেকে তাদেরকে বার করে আনতে আমাদের কেন্দ্র, রাজ্য, রাজ্যপাল সবার সহযোগিতা দরকার। এই নিয়ে আমরা চাই না কোনো রাজনীতি হোক, আমরা চাই এই মানুষগুলো যাতে তাদের সুবন্দোবস্ত হয়। এই কয়েকটি কথা। আর আপনারা কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করছেন, কিন্তু যে নির্মীয়মান রেল ব্রিজটি ভেঙেই ঘটনা ঘটেছে, তার মান, তার কাজের পরিকল্পনা, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই? না, অবশ্যই সেটা তো আছেই, তার সেফটি সিকিউরিটি মেজার্স তো অবশ্যই রাখা উচিত। আমি প্রাইমারি প্রশ্ন যেটা তুলছি, যে মিজোরামের মতন একটা ছোট রাজ্যে সেইখান থেকে পশ্চিমবঙ্গের লোকজনরা কাজ করতে যাচ্ছে, এর থেকে বড় দুর্বিষহ অবস্থা আর কি হতে পারে? স্বাভাবিক, আজকে আমাদের বাঙালিদের কি দুর্দশা, আজকে বাঙালিদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। আমাদের এত বড় রাজ্য, যে রাজ্যে মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর একটা করে শিল্প সম্মেলন করেন আর বলেন এত হাজার হাজার কোটি কোটি টাকার বিনিয়োগ আসছে, সেই বিনিয়োগের ফলটা রাজ্যের মানুষ কোথায় পাচ্ছে? রাজ্যের মানুষ আজকে আমাদের গরিব ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা হয় ময়দানে রাস্তার ধারে বসে আন্দোলন করছে চাকরির দাবিতে, নাই বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক খাটতে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রীর আদরের ভাইপো গরু চুরি, কয়লা চুরি করে নিজের দিন যাপন করছে। এর জিনিস চলতে পারে না। আর মুখ্যমন্ত্রীর কাছে বেকার ছেলেমেয়েরা চাকরি চাইতে গেলে মুখ্যমন্ত্রী বলছেন গলায় মুড়ির টিন ঝুলিয়ে বেচতে বেরিয়ে যাও, কোথাও বলছে চপের দোকান খুলুন, কোথাও বলছে চায়ের দোকান খুলুন। এই পরিস্থিতি চলতে পারে না। এই বিভীষিকার মতন একটা পরিস্থিতি থেকে আমাদের সবাইকে এটা বার করে আনতে হবে। আর আমি বলবো, তৃণমূলের যারা নেতানেত্রীরা আজকে তারা অশ্রুপাত করছে, তাদেরকে বলবো নিজেদের প্রতি একটুখানি আত্মচিন্তন করুন, ভাবুন যে আজকে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, কেন এই রাজ্য থেকে বাইরের রাজ্যে লোককে কাজ করতে যেতে হচ্ছে, তাদের সার্বিক ব্যর্থতা। অবশ্যই আমরা বিভিন্ন সময় দেখেছি যে পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে কত বড় একটা ইস্যু, আমরা কোভিড সিচুয়েশনে দেখেছি কতগুলো মানুষ কত বিপদে পড়েছে। আজকে যদি এই রাজ্যে পরিবার না ছেড়ে যদি তারা হচ্ছে কি এই রাজ্যেই কাজ করতে পারতো, তাহলে তো এই জিনিসগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম। অ্যাক্সিডেন্ট কখনোই কোথাও কিছু বলে আসে না, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই রাজ্যের এতগুলো মানুষকে বাইরের রাজ্যে কেন কাজ করতে যেতে হবে? আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কর্মসংস্থান আর শিল্প নিয়ে বড়াই করে যখন বড় বড় ডায়লগ দেয়, তখন আমাদের অত্যন্ত ঘৃণা হয় সেই মুখ্যমন্ত্রী। স্যার থা পিছে যায়গে স্যার। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, NP দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন, NP দত্ত অ্যান্ড সন।